হ্যালো এভরিওয়ান বাড়িতে তোমরা কিভাবে হেনা করতে পারো এই যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমরা সবাই ভীষণ পছন্দ করেছো অনেক ধন্যবাদ আমার অনেক ভালো লেগেছে আর তোমরা সবাই জানতে চাইছো যে বাড়িতে কিভাবে স্পা করবে তো সেই ভিডিওটা নিয়েই আজকে চলে এসেছি তোমরা চেয়েছো আর আমি দেবো না এটা হতে পারে তো পুজোর আগে একটা হেনা একটা স্পা চুলের জন্য খুব ইম্পর্টেন্ট পুজোর আগে বলে না সারা বছর যদি তোমরা এক মাস দেড় মাস মাসের অন্তরে এটা করতে পারো তাহলে তোমাদের চুলের জন্য ভীষণ ভালো হবে হেয়ার ফল অনেক কন্ট্রোল হয়ে যাবে তো সেম প্রসেসেই প্রথমে আমি হেয়ার অয়েলিং করবো আমি অল্প করে তেলটা হালকা গরম করে নেব তারপরে তেলটা মাখবো আর আজকে আমি অ্যাপ্লাই করব মায়ের ওপরে নিজের চুলে নিজের মানে শুট করাটা না খুব ডিফিকাল্ট আমি ফ্রিতে মডেল ভাড়া নিয়েছি আর আমার চেয়ে কিন্তু মডেলের চুল অনেক বেশি সুন্দর অনেক চুল ছিল আগে মায়ের যেন শুধু যত্ন করে না সেই জন্য বললেও শোনে না যাই হোক তোমরা বারো মাস যখন শ্যাম্পু করো না তখন তার আগে যদি পারো এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক পনেরো মিনিট হোক তার আগে যদি তেল দিয়ে তারপরে শ্যাম্পুটা করো খুব ভালো হবে সপ্তাহে একদিনও ট্রাই করতে পারো তাহলেও খুব ভালো হবে তুই ভালোভাবে তেলটা মাখিয়ে নেবো আর চুলটাকে অবশ্যই কম করে নেবে যেন জট না থাকে উষ্ণ গরম তেল তুমি যখন তোমার হেয়ারের গোড়াতে দেবে তোমার হেয়ারে খুব প্রচন্ড আরাম লাগবে তুমি সেটা ফিল করতে পারবে আর তোমার হেয়ার গ্রোথের জন্য খুব ভালো হবে ব্যাস আমার তেল ভালো করে দেওয়া হয়ে গেছে একটা নট বেঁধে দিয়েছি তারপরে আমার শ্যাম্পু করে নিয়েছে এরপরে চলে এসেছি নেক্সট দিনে একদিনে তো দুবার শ্যাম্পু করা সম্ভব না ওই জন্য দু আমি করছি তোমরা যদি টাইমের অভাবে না পারো তাহলে অয়েলিং পার্টটাকে স্কিপ করে দিও অনলি স্পাটা করো অয়েলিং পার্টটা আলাদা করে কোনো দিন আমি এখানে স্পা করবার জন্য বায়োটিকের স্পা ক্রিমটা নিয়েছি তোমরা অ্যামাজনে গিয়ে সার্চ করবে অনেক কটা ফ্লেভারের আছে আমি এখানে বেনানাটা নিয়েছি মায়ের চুলটা একটু ড্রাই ওই জন্য আমি নর্মাল টু ড্রাই হেয়ারের যেটা সেটাই নিয়েছি আর এটা নিয়েছে তোমার একশো আশি টাকা আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আর একশো পঁচাত্তর গ্রাম রয়েছে এর দাম এখানে লেখা রয়েছে আড়াইশো টাকা কিন্তু নিয়েছে একশো আশি টাকা অফারে চলছিল আর এই যে এখানে লেখা রয়েছে যে তিরিশ মিনিট রাখতে পারো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অব্দি রাখ গন্ধটা খুবই সুন্দর একদম স্ট্রং গন্ধ না যারা গন্ধ সহ্য করতে পারো না তাদের জন্য কোনো প্রবলেম হবে না আর অনেকটা কোয়ান্টিটি তোমরা একশো আশি টাকাতে দু থেকে তিনবার করতে পারো যাদের অল্প একটু পাতলা চুল তারা তো ইজিলি তিনবার করতে পারবে আর যাদের আমার মায়ের মতো অনেকটা চুল তারা তো ইজিলি করতে পারবে তো এই দেখো এবার আমি একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো যতটা লাগবে কিপটেমি করো না যেন হ্যাঁ মানে পুরো মাথাটাতে যেন ঠিকঠাক মতো হয় সেই মতোই দেবে এবার ভালো করে বিট করে নেবো মানে ভালো করে ফেটিয়ে নিতে হবে

সেটা নিয়ে নিবা যাতে বা হাতে করে বাটিতেও জল নিতে পারো যাতে চুলটা হালকা ভিজিয়ে নিতে পারো ব্যাস পাঁচ মিনিট রাখা হয়ে গেছে চলো এবার অ্যাপ্লাই শুরু করা যাক তো তোমরা প্রথমেই চুলটাকে জট ছাড়িয়ে নেবা মানে একদম যাতে চুলে একটুও জট না থাকে ভালো মতো কম করে নেবা পুরো চুলটাকে তারপরে অ্যাপ্লিকেশন স্টার্ট ব্যাস আমার ভালো করে কম করা হয়ে গেছে চুলটা এবার ছোট ছোট করে পার্টিশন করে নেবো এই যে আমি এরকম ক্লিপ দিয়ে দিয়ে ছোট ছোট করে পার্টিশান করে নেবো তাহলে লাগাতে সুবিধা হবে তো চলো করবার করে মানে কিছুটা চুল চুল নেবা নেবা অল্প অল্প দিয়ে এই সেটার উপরে ভালো করে জল এরম স্প্রে করে টেনে নিবা তাহলে চুলটা ভিজে ভিজে যাচ্ছে মতো এরপরে ক্রিমটাকে নেবা ক্রিমটাকে নিয়ে পুরো গোড়ার থেকে লাগাবা একদম ঠিক আছে হেনাতে যেমন অনলি চুলটাতে লাগিয়েছো চুলটাতে লাগাবা না পুরো গোড়াটাতেও লাগাবা আর পুরো চুলটাতেও লাগাবা পুরো এইভাবে ভালো মতো ক্রিমটাকে একদম লাগিয়ে নেবা এইভাবে পুরো চুলটাকে ক্রিম লাগিয়ে নেবো তো চলো ধীরে ধীরে করা যাক যে আবার যে অল্প একটু চুল নিয়েছি নিয়ে জল দিচ্ছি দিয়ে জল দিয়ে ভালো করে টেনে নেবো যাতে চুলটা ভিজে যায় দিয়ে ক্রিমটা পুরো গোড়ার থেকে সুন্দর করে লাগাবো চলো দেখতে থাকো ব্যাস একটা পাশে আমার লাগানো হয়ে গেছে দিয়ে আমি এরকম খোপা করে ক্লিপ লাগিয়ে দিয়েছি এবার অন্য সাইডটাতে লাগাবো তো সেমভাবেই লাগাবো আরও একটা কথা বলতে ভুলে গেছি লাগানোর পর ক্রিমটা লাগানোর পর না চিরুনি দিয়ে ভালো করে আশ্রয় নেবা দাঁড়াও দেখাচ্ছি কীভাবে আশ্রাবা এই যে আমি জলটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি চুলের অল্প একটু পার্টিশন তারপরে ভালো করে ক্রিমটা লাগিয়ে নেবো ও তোমার মাথাতে যদি খুশকি থাকে খুশকি প্রবলেমও কিন্তু একদম চলে যাবে যেহেতু তুমি একদম স্ক্যাল্পে ক্রিম লাগাচ্ছ মানে তোমার স্ক্যাল্পটা অনেক বেশি হাইড্রেটেড হয়ে যাচ্ছে তো তোমার খুশকি প্রবলেম কিন্তু অনেকটাই চলে যাবে তোমরা শীতকালে তো খুশকি প্রবলেম আমাদের বেশি হয় শীতকালে তেল তারপরে ক্রিম এগুলো বেশি বেশি করতে পারো মানে তখন কিন্তু মাসে একটা ট্রাই করো আর দেখলে কিভাবে আশ্রয় নেবে তাহলে পুরো চুলটাতে একদম ক্রিম মেখে যাবে মানে কোনো জায়গা বা কোনো অংশটাতেই ফাঁকা থাকবে না ব্যাস এই দিকটাও আমি এইভাবে পুরোটা করে নিই তারপরে দেখা হচ্ছে চুলটাতে আমার দেওয়া হয়ে গেছে দুপাশে দুটো এরকম খোপা করে দিয়েছি এবার আধ ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে বারোটা বাজে এখন ঠিক সাড়ে বারোটা বাজুক তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি সাড়ে বারোটা বেজে গেছে এবার একটা একটু ছোট্ট কাজ আছে চলো সেটা সেরে ফেলি একটা ডেকচি করে এক ডেকচি গরম জল বসিয়ে দিয়েছি মানে গরম হবে না উষ্ণ গরম জল ভাবছো পায়ের মধ্যে এটা আবার কী করবো মাথায় ভাব দেব আমাদের কাছে তো আর পার্লারের মতো মেশিন নেই তো আমরা গরম জলের মধ্যে টাওয়াল দিয়ে ভাব দেবো চলো আমার গরম জল করা হয়ে গেছে এখন আমি আমার মডেলের একটু সাহায্য নিয়েছি নাহলে ক্যামেরাটা কে ধরবে আর কেই বা এই ওড়নাটাকে চিববে তো মডেলই আমাকে সাহায্য করে দিচ্ছে এই যে মডেল চিপে দিয়েছে চলো এবার কী করে দিই সেটা দেখাচ্ছি টাওয়ালটা পুরোপুরি চিপবে না যাতে অল্প অল্প জল থাকে এমনও জল যাতে থাকে যে চুলি ভিজে যায় এই করে অল্প অল্প চিপবে মাথাটাতে আর মডেল আমার বড়ই উদ্ব্যস্ত বলছে আমার কাজ আছে তাড়াতাড়ি এরা মডেল আছে আর প্রত্যেক বাড়ির মডেলই খুব ব্যস্ত তাই না বলো তো যাই হোক এইভাবে আমি এই পাঁচ মিনিট মতো ভাব দেব আর একটু ভাব দিলে ভালো হতো কিন্তু মডেলের টাইম নেই মডেলার টাইম দিতে পারছে না তো ছাড়ো যাই হোক তোমরা একটু বেশি সময় ধরেই দিও আর আমি আবার একটু ফ্রি হ্যান্ড মেসেজ করে দেবো তারপরে শ্যাম্পু করে নেবে তোমরা যদি চাও যে স্পায়ের ক্রিমটা যেদিনকে লাগিয়েছি সেদিনকে শ্যাম্পু করবো না তাহলে শুধু জল দিয়ে ধুয়ে নেবে পার্লারে দেখবা সেদিনকে শ্যাম্পু করাই না পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে নেয় তোমরাও ধুয়ে নিতে পারো কিন্তু যদি মনে হয় মাথার ভিতর প্যাচ প্যাচ করছে বা কিছু তাহলে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারো রাখার দরকার নেই তবে আমি স্পা করলে আমি যেমন শ্যাম্পু না আমি পরের দিনটাই শ্যাম্পু করি কিন্তু মা রাখতে চাইছে না মা শ্যাম্পু করে নেবে তো কোনো অসুবিধা নেই যার যেরকম সুবিধা হবে সে সেইভাবে তবেই করবে ঠিক আছে আমার যেহেতু কালার হেয়ার সেহেতু আমি কালার প্রোটেক্টিং শ্যাম্পুই ইউজ করি হেনা ভিডিওটাতে যেটা আমি দেখিয়েছি কিন্তু মায়ের তো কালার হেয়ার না মা বাড়িতে যে শ্যাম্পু আছে সেটাই ইউজ করবে কিন্তু অবশ্যই কন্ডিশনার ইউজ করবা এই যে মাছ স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসছে আর দেখেছো চুলে একটা শাইনি ভাব আসছে আর কী নরম সেটা হাততে না দিলে বুঝতে পারবা না তো চুলটা এখন না ভিজে না শুকনো আছে এই সময় আমি সিরাম দিয়ে নেব সিরাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট সব চুলের জন্য সিরাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো হালকা করে সিরামটা পুরো চুলটাতে দিয়ে নেব তোমরাই দেখো সিরাম দিয়ে চুলটা কিরকম হয় তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ দিদি ইসরাম দিয়ে আমাদের চুলটা ভালো আছে এমন কিন্তু কিছু দাম না দুশো তিরিশ টাকায় কমসে কম তোমার ছয় মাস চলে যাবে এবার তাহলে দেখে নেওয়ার পালা দেখছো চুলটা পুরো চিকচিক চিকচিক করছে একটা শাইনি ভাব এসছে মনে হচ্ছে যেন চুলটা স্মুথনিং করিয়েছি স্ট্রেটনিং এতে এতটা সোজা হয় না মনে হচ্ছে যেন স্মুথনিং করিয়েছি তোমরা জাস্ট করে দেখো তবেই বুঝতে পারবে হাতে নিয়ে যে চুলটা কিরকম হয় তারপরে আমাকে জানিও ভালো হয়েছে না খারাপ হয়েছে আর যদি আজকে রোদ থাকতো মানে মেঘলা হয়ে ক্লাউডি হয়ে গেছে যদি রোদ থাকতো রোদে গেলে দেখতে আরও চিকচিক করছে তো এই যে এটাই ফাইনাল রেজাল্ট এমন কোনোই খরচা না শুধু একশো আশি টাকায় একশো আশি টাকায় কমসে কম তুমি দু থেকে তিনবার মানে দু তিন মাস ইজিলি চালিয়ে দিতে পারো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো আমার পেজটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে আর অনেকেই আমাকে কমেন্ট করোছো যে আমার হেয়ার কালারটা দেখাতে আমার হেয়ারে কি কালার কি বৃত্তান্ত ডিটেলস আমি যার থেকে করিয়েছি তার কাছ থেকে তোমাদের জানিয়ে আর এই যে দেখিয়ে দিলাম আমার চুলটা পুরোপুরি কেমন পা করার পরে মায়ের হেয়ারটা দেখো পুরো আমার কালার হেয়ার আর মায়ের হেয়ারের মধ্যে তেমন কিন্তু কোনো ডিফারেন্স নেই